বন্ধুরা আমি ঘরকন্যা প্রিয়াঙ্কা আমি আজকে আবার চলে এসেছি অন্যদিনের দিনের মতন তোমাদের সাথে আড্ডা দেব বলে আর আজকের আড্ডাটা তো জানোই আজকে কি আজ আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তাই আমার সকল বন্ধুদের জন্য আমার তরফ থেকে রইলো শুভ মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের শুভেচ্ছা ও অভিনন্দন এই জানিয়ে আমি আজকে আমার ভিডিও শুরু করছি আর আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা অবশ্যই পিঠেপুলি উৎসবেরই ভিডিও আমি আজকে সকালবেলা বানাবো হচ্ছে পাটি সাপটা আর সেদ্ধ পুলি পাটি সাপটা রেসিপিটা তো তোমাদেরকে আমি আগেই দিয়ে দিয়েছি আর বাকি রইলো সেদ্ধ তাহলে চলো এখন তোমরা আমার সাথে আমার রান্নাঘরে আমি কিভাবে মানে তোমাদের ঘরকন্যা প্রিয়াঙ্কা কীভাবে সেদ্ধ পুলি বানাচ্ছে সেই রেসিপি রেসিপিটা দেখার জন্য দেখো যেহেতু আজকে সংক্রান্তি তাই সকাল বেলা উঠে স্নান করে পূজো দিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভিডিও করতে এবং এবার যেটা করব প্রথমেই আমার কাজ হচ্ছে আমি পিঠে বানাবো কারণ আজকের দিনটাই হচ্ছে পিঠে বানাবার জন্য তাই আর দেরি করব না সোজা চলে যাব আমার রান্নাঘরে আর যাওয়ার আগে যেটা সবাইকে বলবো সবার জন্য আমি দিলাম শুভ মকর সংক্রান্তির এত্ত এত্ত ভালোবাসা ও অভিনন্দন চলো এই কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে যেটা করব নারকেলটা পুর বানাবার জন্য আগে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা গুড়টা কিন্তু খুব একটা ঝোলা নয় একটু দানা দানা এইটা আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা আর একটু বাড়িয়ে দিলাম আমি আমি একটু চিনি দিয়ে দিচ্ছি ফুট দিলাম মোটামুটি হয়ে এসছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু কালাকাজ সন্দেশ ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু নতুন গুড়ের কালাকাজ এটাকে ভালো করে এই নারকেলের পুটটার সাথে মিক্সড করে নেবো আমার পুতটা হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর পুলির জন্য আমি যেটা নিয়েছি সেটা দেখো এখানে চালের আমি এই বাটির হাফ বাটি নিয়েছি এটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি হাফ বাটি আমি ময়দা নিলাম আমি এখানে গরম জল করে নিয়েছি এই গরম জলটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো দেখতেই পাচ্ছ মাখাটা আমার হয়ে গেছে আর মাখাটা অবশ্যই একটু নরম নরম হবে কারণ খুব শক্ত হয়ে গেলে কিন্তু পিঠেটাও খুব শক্ত হবে এবারে আমি এগুলোকে ছোট ছোট লেচির মতো প্রথমে করে নিচ্ছি পিঠের মতন করে গড়ে নেব এবার এখান থেকে পুন নেব নিয়ে এটার মধ্যে দিয়ে দেব আমি যেটা করেছি ওইদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি এটা করতে করতে আমার গরম জলটা কিন্তু ফুটে যাবে এবার যেটা করব সেটা হচ্ছে গরম জলটা ওইদিকে ফুটে গেছে গরম জলের ওপর দেখতে পাচ্ছ আমি গরম জলটা এর এই ডেকচির মধ্যে বসিয়ে দিয়েছি এর নিচে গরম জলটা রয়েছে মানে নিচে গরম জলটা আর কি হচ্ছে এই যে আর ওপরে একটা এই ফুটো ফুটো বাটিটা দিয়ে দিয়েছি সাজানো হয়ে গেছে এবার আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখব যে সেদ্ধ হয়েছে কিনা এই যে এই ঢাকাটা এখানে আমি চাপা দিয়ে দিলাম এবার এটা হোক মিনিট হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে ঢাকাটা একটু সরিয়ে দেখব যে কতটা হয়েছে দেখতেই পাচ্ছ এবার একটু আমি হাত দিয়ে দেখে নিই গ্যাসটা আমি অফ করে দিলাম পিঠে হয়ে গেছে